আসসালামু আলাইকুম কাসর ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, গত মাস তো পার হয়ে গেল দুঃখ কষ্ট সব কিছুর বিনিময়ে। আজকে সেপ্টেম্বরে যেহেতু ফার্স্ট মাস, মানে ফার্স্ট তারিখ, 1 তারিখ, তো আজকে আপনার কাছে চলে আসলাম। আজকে কি অবস্থা, আমার অডিয়েন্সের জন্য কিরকম অফার রাখছেন ভাই? আগে ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাইছেন যে আগের ভিডিওতে পার্সেন্টেজ ছিল হচ্ছে 20.5%, এখন সেপ্টেম্বর মাস উপলক্ষে 0.5% বাড়ায় হচ্ছে এখন 21%, মানে 21% হচ্ছে। আচ্ছা, তো ভাই যেহেতু আমি আপনার কাছে আসছি, আপনারা কিন্তু সবসময় আমি জানি হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট দিয়ে থাকেন। সাফন ইলেকট্রনিক্স মানে হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট। আচ্ছা, আর ভাই এখানে আসার লোকেশনটা একটু দিও। এটা লোকেশনটা হচ্ছে আপনার সায়দাবাদ থেকে ধলপুর যাওয়ার যে মিডল পয়েন্ট, 64/2 সাফন ইলেকট্রনিক্স। আর যদি আপনি ঢাকার বাইরের থেকে কেউ আসেন, অবশ্যই সায়দাবাদ এসে আপনি হুজুরবাড়ি গেট যে করে জিজ্ঞেস করলে হবে যে হুজুরবাড়ি গেট কোথায়, যে কেউ দেখায় দিবে। ওই হুজুরবাড়ি গেটে এসে জাস্ট আমাকে একটা কল দিবেন, কল দিলে আমার লোক, নিজের লোক যে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, তো কাসার ভাই চলেন আর কথা বাড়াবো না, আমরা ফ্রিজ দেখা শুরু করি। আর যেহেতু আজকে মানে 21% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে কাউসার ভাই, ভিডিওটা কিন্তু খুব ধামাকা হবে, আপনারা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন। ভাই চলুন শুরু করি আজকে, যদি ছোট থেকে শুরু করি। এটা মডেলটা হচ্ছে 1D4GDEH মডেল, 157 লিটার/144 লিটার। এটা হচ্ছে আপনার 4060, হ্যাঁ, এটা সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে আপনার 9.5 সেফটি। আরেকটা মডেল যেটা হচ্ছে 1D4GDEL মডেল, এটা হচ্ছে 157 লিটার/144 লিটার, এটা 4060, খুবই সুন্দর দেখেন, অনেক কিউট, কিন্তু ফিনিশিং গুলো দেখেন আপনি কিন্তু ভাই, ওয়ালটনের মানে এটা একটা 100/100 কথা। হ্যাঁ, ওয়ালটনের একটা দিন শেষে কথা আছে, ফিনিশিং গুড প্রোডাক্ট। হ্যাঁ, ওয়ালটন হচ্ছে ফিনিশিং গুড প্রোডাক্ট। আর হচ্ছে আপনি সার্ভিসের দিকটা যদি করেন, সার্ভিসটা হচ্ছে বেশ, সেই জন্য ওয়ালটনের এত চাহিদা। আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই যে দেখেন এই যে গেটের ডিজাইনটা, আর এটার গেটের ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা, রাইট? তো এটা হচ্ছে, এটার গেটের ডিজাইনটার জন্য একটু গ্লাস বেশি ইউজ করা হয়েছে, সেজন্য একটু প্রাইস বেশি, আর এটার একটু প্রাইস কম। কোনো সময় কালারের জন্য বা আপনার ভিতরে ক্যাবিনেট বা অন্য কিছু দিছে, সেজন্য কোনো সময় প্রাইস বেশি হয় না। মডেলের মানে হচ্ছে ডোরের উপরে, মানে ডোরের ডিজাইনের উপরে আর মডেলের উপরে প্রাইস আপ ডাউন হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি ভিতরে যদি স্বর্ণ দেওয়া দেয়, ওটার কোনো ভ্যালু নেই, দাম নেই। আচ্ছা ভাই, এটার মূল এমআরপি হচ্ছে 29,790 টাকা, ডিসকাউন্ট দেওয়া পাবেন 23,600 টাকা। 23,600 টাকা, 23,600 টাকা হলে কিন্তু এত সুন্দর একটা ফ্রিজ কিন্তু নিতে পারবেন। আর ভাইদের এখানে কিন্তু আরো অনেক কালার রয়েছে, আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইদের যে নাম্বার আছে স্ক্রিনে দেখার নাম্বার, এটাতে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আরো অনেক কালার নিতে পারবেন। এখন এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা অনেকে আছে যে অনলাইনের তে ছবি নামায় আমাদের পাঠান, হ্যাঁ, অনলাইনে যেই ছবিগুলো আছে এটা হচ্ছে ওল্ড মডেল বা ওল্ড কালার, আগের ছবি, 2024-25 কোম্পানি আপনারা আপডেট করেনি। এখন হচ্ছে আমাদের কাছে যে আমাদের সাফন ইলেকট্রনিক্স মানে সব পাইকারি দামে খুচরা প্রোডাক্ট, আর হচ্ছে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট বা আপডেট প্রোডাক্ট। আচ্ছা, ওয়ার্ল্ড 2024-এ যত ইউনিক কালার বা যত আপডেট কালার আছে ওইগুলো মারতে পাবেন, ওল কোনো কালার পাবেন না, আর পাবেন না হচ্ছে BCM ডোর আর হচ্ছে ডয়ার ফ্রিজ। আচ্ছা, ঠিক আছে ভাই। তো এরপর যদি দেখেন, এরপর হচ্ছে একটু বড় দেখাবো, এটা হচ্ছে 1F3GDEL মডেল, 176/163 লিটার, এটা ভাই আবার 50-50, খুব সুন্দর, বড় কিন্তু অনেক। এটা হচ্ছে আপনার 3-4 জনের জন্য ফেয়ার এনাফ। হ্যাঁ, এটার প্রাইসিং এ যদি আসি, এটার প্রাইস হচ্ছে আপনার 33,090 টাকা, ডিসকাউন্ট পাবেন 26,200 টাকা। 26,690 টাকা, আর এটা বাইক দেখেন, এই যে দেখেন, এটা কলাম দেখেন, পাশে লম্বায় বড় দেখা যাচ্ছে, এটা আবার লম্বায় ছোট, কোন সময় হচ্ছে আপনার
ফ্রিজ লম্বা বা ছোট দেখে আপনি বুঝতে পারবেন না, লিটার হচ্ছে বড় ছোট দেখে বুঝতে পারবেন না। আচ্ছা, বড় ছোট বুঝতে হলে আপনি লিটারে আসতে হবে, লিটার দেখতে হবে। যেমন হচ্ছে এটা হচ্ছে 176 লিটার, রাখতে পারবেন হচ্ছে 163 লিটার। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার গ্রস হচ্ছে 213 লিটার, নেট হচ্ছে 176 লিটার। ওকে, বুঝতে পারছেন মানে কতটুক? এটা কিন্তু হচ্ছে ওর থেকে কিন্তু ছোট, তাও কিন্তু এটার মূল গ্রস যেটা এটা হচ্ছে 213 লিটার, আর এটা মাত্র 176 লিটার। যদিও দেখেন দোনোটা কিন্তু একই জায়গায় রাখছে এবং হচ্ছে এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ মানে ওচায় অনেক বড় দেখা যায়, কিন্তু এটা ভিতরে হচ্ছে ছোট। এটা পাশে চিপা আর এটা হচ্ছে পাশে চড়া, রাইট। তো এটার মূল এমআরপি যদি আসে, এটা মূল এমআরপি হচ্ছে আপনার 35,190 টাকা, ডিসকাউন্ট পাবেন 27,800 টাকা। 27,800 টাকা। এটা মডেল যেটা হচ্ছে সবচেয়ে রানিং ফ্রিজ, আর সবচেয়ে কিউট ফ্রিজ, আর সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ। ওই যে বলি না একের বৃত্ত সব, এটার মডেলটা হচ্ছে আপনার 2B3GDEL মডেল, 223 লিটার বাই 219 লিটার, 50-50। হ্যাঁ, এটার ভিতরে আপনার ডিপে লাইট পাবেন, নর্মালে লাইট পাবেন, আর্টি কুলিং দেওয়া আছে, আবার এই এখানে আপনি চাচের গ্লাস পাবেন, খুবই সুন্দর। হ্যাঁ, এটা ভাই যে এটা হচ্ছে সবচেয়ে আউটলুকটা অনেক সুন্দর, কালারটা আছে এবং হচ্ছে যে ডোরের ডিজাইনটা দিচ্ছে এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন, খুবই সুন্দর, সবাই জানেন। 50-50 মডেলের ভাই, এটার প্রাইস কত পড়বে? এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 38,790 টাকা, ডিসকাউন্ট পাবেন 30,600 টাকা। 30,600 টাকা। আচ্ছা, এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে আপনার আরেকটা মডেল, যেটা হচ্ছে আপনার এই মডেলটা হচ্ছে আগে ছিল না, কোম্পানি বন্ধ করে দিয়েছিল, এখন আবার নতুন আনছে। এটা হচ্ছে আপনার 2H2 মডেল ইনভার্টার। হ্যাঁ, ওকে, 2H2 GDEL মডেল, সুন্দর দেখি ভাই। এটা হচ্ছে 282 লিটার বাই 265 লিটার, আর এটা ভিতর সাইডটা যদি একটু দেখাই, তো বিশাল বড় সাইজ ভাই। ভাই কতটা বড় আর দেখেন আপনি পাশে হিউজ জায়গা, আর দেখেন গভীরতা কত, ভিতর অনেক জায়গা, রাইট, অনেক জায়গা, অনেক বড় একটা ফ্রিজ। এখানে আপনি এই যে এই গ্লাসগুলো ট্রান্সপারেন্ট বক্স, এগুলো অনেক প্রিমিয়াম করছে, আর এটা বললাম ভাই ইনভার্টার, ইনভার্টার, হ্যাঁ, সর্বনিম্ন ইনভার্টার। হ্যাঁ, আচ্ছা, তো এটা এটার প্রাইসিং এ যদি আসে, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার 44,990 টাকা, ডিসকাউন্ট পাবেন হচ্ছে 35,500 টাকা। 35,500 টাকা। আচ্ছা, এরপর আরেকটা দেখাবো, যেটা হচ্ছে 2E0GDL মডেল, এটা হচ্ছে আপনার 250 লিটার বাই 244 লিটার, এটা ভাই 50-50। হ্যাঁ, এরপর আরেকটা মডেল যেটা ভাই এখন হচ্ছে সবচেয়ে চড়া, আর খারাপ ফ্রিজের লাগে আপনি ডিপ ফ্রিজ দিয়ে দেবেন, মানে হচ্ছে যে যেটা আপনার হচ্ছে সিঙ্গেল ডোর, সিঙ্গেল ডোরের লাগে আপনি ডিপ ফ্রিজ, হচ্ছে একদম ডিপ ফ্রিজ ফ্রি। হ্যাঁ, এই যে দেখেন কি লাগা বলছি, ওকে, ওয়াও, অনেক বড় কিন্তু দেখেন, হিউজ জায়গা ভাই। আর এটাই কিন্তু একটা ছোটখাটো ডিপ দেখছেন, অনেক সুন্দর কিন্তু, আর অনেক বড়। এটা নিলে মনে হয় না আমার আপনার আলাদা এক্সট্রা ডিপ দরকার, রাইট। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, এটা বললাম 50-50, এটা হচ্ছে 307/301 লিটার, মানে আপনার অন্য সব ফ্রিজে দেখেন প্রায় আপনার 15-16 লিটার কম থাকে। হ্যাঁ, এটা মাত্র আপনার 6 লিটার কম, মানে 301 আপনি রাখতে পারবেন। তো এটা যদি সেফটিতে কনভার্ট করেন, এটা সেফটিতে আসবে হচ্ছে আপনার 16.5 সেফটি। আচ্ছা, হ্যাঁ, তো এটা প্রাইজিং এ যদি আসে, এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 46,690 টাকা, ডিসকাউন্ট পাবেন 36,900 টাকা। 36,900 টাকা। আচ্ছা, ঠিক আছে, এরপর আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার সবচেয়ে রানিং, আর ভাই আপনাদের এখান থেকে কি মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রিজ নেওয়া যাবে? আমার এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে, হ্যাঁ, আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো পারচেজ করতে পারবেন, অনলি মাত্র 1,000 টাকা কুরিয়ার চার্জ পড়বে। আচ্ছা, মাত্র 1,000 টাকা কুরিয়ার চার্জে আপনি সারা দেশে কিন্তু নিতে পারবেন। এখন হচ্ছে অনেকে চিন্তা করে যে কুরিয়ারে নিলে ভেঙে যাওয়ার রিস্ক থাকে, ই থাকে, তো ওই তাদের জন্য আমি অবশ্যই বলি আপনি কুরিয়ারে বুঝে পাওয়ার আগ পর্যন্ত সব রিস্ক আমার। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার হাতে যদি আপনি মানে একদম সম্পূর্ণ ভালো রূপে না পান, যেদিনকেও সেল হয় না সেদিনকেও, সেদিনকেও আপনি 4-5 পিস সেল হয়। আর এটা হচ্ছে মডেলটা হচ্ছে 2N5 মডেল, 2N5 GDL মডেল, এটা হচ্ছে আপনার 316/295 লিটার, এটা হচ্ছে 4060, ওকে। আর এটার ভিতর সাইডটা যদি দেখেন,
ভিতরে কিন্তু অনেক হিউজ জায়গা ভাই, সুন্দর। এই যে আপনার টেম্পার গ্লাস, এখনো অনেকে আছে বলে যে টেম্পার গ্লাস পড়া গেলে ভেঙে যাবে, ভাই 4 বছর তো আপনার ওয়ারেন্টি কোম্পানি দিয়েই দিছে, গ্যারান্টি দিয়েই দিছে, 4 বছর তো আপনার ফ্রি দেবে। আর এগুলা হচ্ছে টেম্পার গ্লাস, এগুলো ওই যে আগের এক ধরনের ললিপপ আছিল না, যে চাবা হয়তো ভাঙে না, ওরকম সিস্টেম। আপনার এটা প্রাইসিং এ যদি আসে, এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 49,190 টাকা ডিসকাউন্ট দা পাবেন, 38,800 টাকা। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে আপনার সবচেয়ে বাল্কি ডিপ আর চড়া ডিপ। ওকে, হ্যাঁ, যেটা কথা বলি না, এই দেখেন ভাই, ওয়াও, এখন আপনি পান সুন্দর। এই ফ্রিজটা নেওয়ার পর আপনার এক্সট্রা ডিপ দরকার বাসায় ভাই? এটা যে নিবে তার এক্সট্রা ডিপ কোনো প্রয়োজন হবে না, প্রয়োজন হচ্ছে এটার মধ্যে যেই ডিপে যেই পরিমাণ হিউজ জায়গা আছে। আমার মনে হয় একটা জিনিস খেয়াল করেন, আমার এক হাত 4 আঙ্গুল প্রায়, এত চড়া আর ভিতরে কতটা ঘুরে গেছে। আচ্ছা, তো এটা মডেলটা যদি বলি, এটা মডেলটা হচ্ছে 3D8 GDL মডেল, সরি GDX মডেল। এটা হচ্ছে আপনার 348/333 লিটার, সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে 20.5 সেফটি, এটাও বাই 4060। তো এটার প্রাইসিং এ যদি আসে, এটা প্রাইস হচ্ছে 50,390 টাকা, ডিসকাউন্ট দা পাবেন 39,800 টাকা। ছোট হয় নর্মাল, একটু বড় পাবেন। এখানে আপনার দেখেন কতটা প্রিমিয়াম করছে, এখানে একটা লাইটিং সিস্টেম করছে, এখানে আপনার টেম্পারেচার বাড়ানো কমানোর অপশন দিচ্ছে আলাদা আলাদা। এখানে ভাই এই লাইটের অপশনটা দেখেন, আর এটা আপনার ফুড গ্লাস এর ভাই কি চান, কি চান, এটার ভিতরে সব পাবেন, এভারেজ সব কিছু পাবেন এটাতে। গ্লোবাল ফ্রেজ মানে হচ্ছে বাহিরের দেশের ফ্রেজ, হ্যাঁ, বিদেশি, একটা বিদেশি বাইট দিবে আপনাকে এটা। হ্যাঁ, তো এটার মডেল কত বলবো, এটার মডেলটা যদি বললে, এটার মডেলটা হচ্ছে 2F1। হ্যাঁ, এটা 261/221 লিটার, আর এটা প্রাইস হচ্ছে আপনার 44,490 টাকা, ডিসকাউন্ট দা পাবেন হচ্ছে আপনার 233 GDE SS মডেল, 39,290 টাকা, ডিসকাউন্ট পাবেন 31,100 টাকা। 31,100 টাকা, আচ্ছা, জাস্ট এই গেটের ডিজাইনটার জন্য আপনার হচ্ছে আপনার 31,100 টাকা। যদি ডিজাইনটা না থাকতো, এরকম একটা ডিজাইন থাকতো, তাহলে আপনি 30,600 টাকা বা 800 টাকা পেয়ে যেতেন ভাই। এরপর এরপর দেখাবো হচ্ছে আরেকটা মডেল, যেটা হচ্ছে 2A3 GDEH মডেল। এটা হচ্ছে 213/176 লিটার, 50-50, আর এটা ভাই ভিতর সাইডটা দেখেন খুবই সুন্দর, এটার মধ্যে কিন্তু অনেক কিউট, মানে অনেক মোটামুটি স্পেস আছে, আবার এখানে কিন্তু সাইড আপনি সাইড ক্যাবিনেট আছে, হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, এটা আর এটার কালারটা ভাই দেখেন, কালারটা প্রিমিয়াম, অনেক সুন্দর, এবং হচ্ছে যে ডোরের ডিজাইনটা, হ্যাঁ, কিন্তু একটা মানে টাচের মতো, তো টাচের মতো, হ্যাঁ। এটা প্রাইস কত পড়বে ভাই? এটা প্রাইস হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে 46,390 টাকা, ডিসকাউন্ট পাবেন বরাবর 29,000 টাকা। 29,000 টাকা, হ্যাঁ। এরপর কোনটা দেখাবেন? এরপর দেখাবো হচ্ছে সবাই অনেকে খুঁজে না ছোটর ভিতরে আপনার টাচ সিস্টেম বা ডিজিটাল ডিসপ্লে। হ্যাঁ, এখন আমি বলি ডিজিটাল ডিসপ্লের ভিতরে আপনি সর্বোচ্চ আপনাকে আমি পাবেন হচ্ছে 18%। এটা 18% কেন ভাই? এখন 18% কারণ এটা হচ্ছে কোম্পানি হচ্ছে আপনাকে আমাকে এত পার্সেন্ট দেয় না, তো আমি চাইলেও আপনাকে দিতে পারি না। আর হচ্ছে সাপোজ দ্যাট আমি যদি 1 কন্টেইনার মাল আনি, ধরেন 1 কন্টেইনার মাল থাকে 33 পিস, হ্যাঁ, ওখানে আমাকে এটা দিবে হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 2 পিস। মডেল এটা হচ্ছে আপনার 223/219 লিটার, 50-50। তো এটার প্রাইস প্রাইসিং এ যদি আসে, এটার প্রাইসটা হচ্ছে আপনি 40,590 টাকা, ডিসকাউন্ট দেওয়া পাবেন 33,300 টাকা।
ঠান্ডা করতে পারবেন খুব সুন্দর। মাত্র কত বললেন ভাই ডিসকাউন্ট প্রাইসটা? ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 33,300 টাকা। 33,300 টাকায় আপনি টাচারটা ফ্রি টাচারটা পাবেন। এরপর আরেকটা মডেল হচ্ছে যেটা ওকে এখানে রাখা হয়েছে, ওটার থেকে এক সেফটি ছোট, ওটা হচ্ছে 12.5 সেফটি। এটা আরো ছোট, মানে এটা আরো ছোট নাকি? হ্যাঁ 11.5 সেফটি। এটা মডেলটা হচ্ছে 283 মডেল। হ্যাঁ 213x176 লিটার। আর এটার ভিতর সাইডটা যদি দেখেন, এটা কিন্তু ব্ল্যাক, এটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখেন, ওয়াও ডিজাইনটাও খুব সুন্দর করছে এখানে, আর অনেক সুন্দর ভাই। এটার প্রাইস কত? এটা মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার 37,790 টাকা, ডিসকাউন্ট দিয়ে পাবেন বরাবর 31,000 টাকা। ভাই আমি যদি বড়র মধ্যে টাচ মডেল নিতে চাই আপনার কাছে পাবো না? ভাই বড়র মধ্যে টাচের মধ্যে আপনি কোন মডেলটা চান? আর কোন মডেলটা নাই? আর কোন মডেলটা নাই এটা কোন? আচ্ছা সব মডেল পাবেন আমার কাছে। ওকে ভাই দেখি তাহলে এটা করে। এটা হচ্ছে আপনার 3X7GDEHDD মডেল। এটা হচ্ছে 307x301 লিটার। আর সবচেয়ে বালকি আর চড়া ডিপ, ওই যে বললাম না এক্সট্রা ডিপ কোনো দরকার নেই। দেখেন অনেক ডিফিজ লাগে, অনেক মানে বেশি। এর কত বাই লিটার? এটা হচ্ছে 307x301 লিটার। আচ্ছা 307x301, খুবই সুন্দর কিন্তু। আর এটা ভাই এই যে গেটের ডিজাইনটা দেখেন, আর এখানে হচ্ছে টাচ সিস্টেম, এখানে সিস্টেম লক আছে, বুস্ট কুলিং আছে, সেট লেভেল আছে, আর এখানে আপনার টেম্পারেচার বাড়াতে বাড়াতে কমাতে পারবেন। এখন অনেকে আসে না বলে যে টাচ নিলে ওই টাচটা নষ্ট হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম হয়, ভাই তাদের জন্য বলি এখানে টাচ এম পর্যন্ত হয় নাই বাই চান্স। এনি হাউ যদি আপনার বাসায় এরকম হয়, আপনার টেনশনের কোনো দরকার নেই। আপনার মোবাইলে যেমন একটা চিপ থাকে না বা মেমোরি কার্ড থাকে না, ওরকম একটা মেমোরি কার্ড আপনার আয়সা জাস্ট এখানে যে সার্কিটটা ওই সার্কিটে আয়সা লাগাই দেওয়া যাবে। এটার দাম হচ্ছে সর্বোচ্চ আপনার 4 বছর তো আপনি পুরো ফ্রি পাবেন। হ্যাঁ 4 বছর পর হচ্ছে যদি সমস্যা হয় সর্বোচ্চ এটার দাম হচ্ছে 250 টাকা। হ্যাঁ কোম্পানির লোকের কাছে এটা পকেটে অ্যাভেলেবেল থাকে, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটার প্রাইস কত? এটা মূল এমআরপি হচ্ছে 50,090 টাকা, ডিসকাউন্ট দেওয়া পাবেন হচ্ছে 41,100 টাকা। 41,100 টাকা। আচ্ছা এরপর ভাই, এরপর আরেকটা দেখাবো হচ্ছে আপনার এটা মডেলটা হচ্ছে 3V0GDEH মডেল, 341x320 লিটার, 4060। আর এটার ভিতর সাইডটা যদি দেখেন, দেখেন কতটা প্রিমিয়াম, কতটা হচ্ছে ডিপনেস এখানে, এটা দেখেন কতটা গভীরতা দেখেন, প্রায় এক হাতের বেশি জায়গা, রাইট খুবই। আর এগুলার ক্যাবিনেট গুলো অনেক প্রিমিয়াম। তো এটার মূল এমআরপি হচ্ছে আপনার 50,990 টাকা, ডিসকাউন্ট দিয়ে পাবেন হচ্ছে 41,800 টাকা। এরপর দেখাবো হচ্ছে আপনার 3D8GDEHDD মডেল, এটা হচ্ছে 348x333 লিটার, এটা হচ্ছে 4060। আর এটার প্রাইসিংয়ে যদি আসে, এটার প্রাইস হচ্ছে আপনার 53,998 টাকা, ডিসকাউন্ট দিয়ে পাবেন 44,200 টাকা। 44,200 টাকা। আচ্ছা এরপর, আর এরপর দেখাবো হচ্ছে সিঙ্গেল ডোর ভিতরে সবচেয়ে লম্বা আর সবচেয়ে মানে বড় ফ্রিজ। হ্যাঁ এটার ওয়ালটনের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ এটা ভাই। ভাই এখন একটা জিনিস বলি, এই যে এটা দেখতেছেন না, এটা ছোট এটা বড়। হ্যাঁ এটার ডিপ আর এটার ডিপ সমান, কোনো পার্থক্য নেই। যেমন দেখেন আমি দুইটাই খুলে দিই, দেখেন কোনো ডিফারেন্স পান কিনা? ডিফারেন্স নাই, মানে হচ্ছে এটা আর এটা সেম সেম, ওকে একই, কিন্তু জাস্ট এটার হচ্ছে আপনার যদি নরমাল সাইজটা বড় দরকার তাদের জন্য এটা, এই যে এটা নরমালটা জাস্ট একটু বড়। ওকে খুবই সুন্দর, নরমালটা অনেক বড়, মানে যাদের নরমাল বেশি বড় দরকার তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারে। এটা মডেলটা হচ্ছে আপনার 5F3GDEHDD মডেল, এটা হচ্ছে 380x365 লিটার, আর এটা হচ্ছে 4060। এটা সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে আপনার 21 সেফটি। তো এটার মূল এমআরপি হচ্ছে আপনার 56,290 টাকা, ডিসকাউন্ট দেওয়া পাবেন 46,200 টাকা। আচ্ছা এটা তাহলে প্রাইস কত পড়বে? 46,200 টাকা ডিসকাউন্ট দেওয়া, একদম 18% ডিসকাউন্ট। আপনি নিজে আইসা ক্যালকুলেটর মূল এমআরপি দেখবেন, ল্যাপটপ আমার শোরুমে আইসা আমার ল্যাপটপ আছে, ল্যাপটপে বসা আপনি মূল এমআরপি দেখবেন, বা আপনার মোবাইলে আপনি মূল এমআরপি দেখে আইসা নিজে আপনি 18% লেস দিয়ে যা আসে তা দিয়ে নিয়ে যাবেন। ওকে কোনো সমস্যা নেই, আপনারা মনে করেন যারা হচ্ছে ফ্রিজ সম্পর্কে দরকার হলে ভালো বুঝে তাদেরও নিয়ে আসতে পারেন, কারণ আপনারা এখান থেকে একদম এ টু জেড চেক করে নেওয়া যাবে। আপনি যেভাবে ইচ্ছা আপনি ফ্রিজ নামায়, আপনি পিছন দিকটা দেখে যা আপনি যেমনি যাচাই বাছাই করে আপনি নেওয়ার ইচ্ছা আপনি নিতে পারেন। প্রত্যেকটা ফ্রিজেই কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ড রয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে, প্রত্যেকটা ফ্রিজে ওয়ারেন্টি কার্ড আছে এবং হচ্ছে বারকোড রয়েছে।
ঠিক আছে, আবার হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু সব ডিটেইলস দেওয়া আছে। আর ঠিক আছে, আপনারা আসবেন, আইসা নিজে বৈশা থেকে আপনি চেক করবেন, চেক করে আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, দেন বৈশা থেকে নিজে রেজিস্ট্রেশন করে নেবেন। অনলাইন যে রেজিস্ট্রেশনটা ওটা করে নিয়ে যাবেন। এখন অনলাইন রেজিস্ট্রেশন করলে আপনার সুবিধা কি, দুইটা সুবিধা পাবেন, আপনার প্রোডাক্টটা অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট কিনা এটা জানতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনার বাই চান্স এনি হাও কোনো সময় যদি আপনার ওয়ারেন্টি কার্ডটা হারায় যায়, আপনার ওই ফোন নাম্বারের মাধ্যমে আপনি সার্ভিসটা নিতে পারবেন। আচ্ছা, তো কাজ ভাই এরপর আর কি আছে, মানে হচ্ছে ডাবল ডোর কি আছে আপনাদের কাছে? ভাই ডাবল ডোরের যে কটা মডেল থাকা দরকার সব কটা মডেলই আমার কাছে। আচ্ছা চলেন আমরা তাহলে দেখি। এটা হচ্ছে মানে ওয়ালটনের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, না ফ্ল্যাগশিপ, এটা হচ্ছে এক কথা বলতে গেলে গরিবের স্বপ্ন পূরণ, গরিবের স্বপ্ন পূরণ। আচ্ছা, তার মানে হচ্ছে মানে প্রত্যেকেরই কিন্তু একটা শখ থাকে বা একটা ড্রিম থাকে যে একটা ডাবল ডোর নেব, মানে ডাবল ডোর ফ্রিজ কিন্তু বাসায় নিবে। দেখেন খুবই সুন্দর একদম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে নরমাল সাইড, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ সাইড। এটা মডেলটা যদি বলি, এটা মডেলটা হচ্ছে আপনার 5F3GDALDD মডেল, এটা হচ্ছে 563/501 লিটার। হ্যাঁ আচ্ছা, 563/501 লিটার। আপনি এখন 501 লিটার কি 501 লিটার আপনি রাখতে পারবেন, রাখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে এখানে দেখেন, এটা কি ভাই ডুয়াল কন্ট্রোলার রয়েছে না? হ্যাঁ ডুয়াল কন্ট্রোলার রয়েছে, আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনি ধরেন বাসার বাইরে কোথাও গেছেন, বাজারে গেছেন, বা আপনার ফ্রিজটা অপারেটিং করতে আপনি ভুলে গেছেন, তো আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার ওয়াইফাই কানেকশনে থাকলে বা ডাটার কানেকশনে থাকলে আপনি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা ভাই, এটা তো এ টু জেড সব কিছু অনেকে জানে মোটামুটি, এটার প্রাইস আজকে কত দিচ্ছে? এটা প্রাইস মূল এমআরপি হচ্ছে কি আপনার 98,990 টাকা। আচ্ছা, যেহেতু বলছি গরিবের স্বপ্ন পূরণ, সেই জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে ওখানে আপনি মাত্র 79,000 টাকায় আপনি একটা ডাবল ডোর বা স্বপ্ন পূরণ করতে পারছেন। আর কি চান ভাই? ফ্ল্যাগশিপ প্রোডাক্ট চান তাদের জন্য আনছি। এটা দেখেন, এটা মডেলটা হচ্ছে 669GDHD মডেল। হ্যাঁ, এটা হচ্ছে 619/582 লিটার, মানে 582 লিটার আপনি রাখতে পারবেন। আর এটার ভাই গেটের ডিজাইনটা দেখেন, এখানে আপনি শুধু ডিজাইন না, আপনি মনে করেন না যে খালি এটা ডিজাইন, এখানে এই যে দেখেন একটু কাট করলে আপনার এখানে লাইটিং সিস্টেম আছে। আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন, আপনি যখন শ্যাডো পড়বে, এখান থেকে আপনার 10-12 রকমের লাইটিং হবে। হ্যাঁ, আর এটার ভিতর সাইডটা যদি দেখাই, ওকে দেখেন কতটা প্রিমিয়াম, মানে একদম একটা কঠিন জিনিস। আপনি একটা প্রিমিয়াম বাইট দিবে বা প্রিমিয়াম লুকিং একটা দিবে। আপনি এই ফ্রিজ যদি আপনার বাসায় নিয়ে রাখেন, আপনার বাসার লুকেই চেঞ্জ করে রাখবেন। আর এটা হচ্ছে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আইএনজি। এখন বলতে পারেন যে আইএনজিটা কি, এখানে আপনি মিষ্টি রাখছেন, লগে সুটকি রাখছেন, খোলা প্যাকেটে না। হ্যাঁ, তো এই সুটকির গন্ধ আপনি মিষ্টিতে আসবেন না, মিষ্টির গন্ধ সুটকিতে যাবেন। তো এটা মূল এমআরপি যদি বলি, এটা মূল এমআরপি হচ্ছে আপনার গিয়ে 116,990 টাকা। ডিসকাউন্টটা পাবেন হচ্ছে আপনার অনলি 96,000 টাকা। 96,000 টাকা মাত্র 96,000 টাকা আপনি এটা নিতে পারবেন। মাত্র 96,000 টাকা হলেই কিন্তু আপনারা এই ডাবল ডোরের মানে একদম ফ্ল্যাগশিপ একটা প্রোডাক্ট নিতে পারবেন, নিতে পারবেন আপনার বাসায়, যেটা হচ্ছে ভাই মানে একদম দেশের যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করা যাবে। যে কোনো আপনি খালি আপনার ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশনে আপনি থাকলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ভাই এত বড় একটা ফ্রিজ, বিদ্যুৎ বিল কি রকম আসবে ভাই? এইটাতে সেজন্য এই যে 3D এমোসিং ইনভার্টার দেওয়া আছে। আপনার এটা সর্বোচ্চ মাসিক গেলে আপনার বিল আসবে 150 থেকে 200 টাকা। এখন কম আছে, আবার অনেকে বলে যে দেখবেন বলে যে 50 টাকা বিল আছে। এখন ভাই আপনি একটা সামান্য একটা আয়রন যদি আপনি এক মাস ইউজ করেন, ওটাও 100 টাকা বিল আসে। তো আপনি এত বড় একটা ফ্রিজ কেমনে 50 থেকে 60 টাকা বিল আসবে, এই সব ভুয়া কথা। ওকে ওকে, আর একটা আরেকটা জিনিস বলি, অনেকে বলেন যে 1,000 টাকা কুরিয়ার চার্জ প্রোডাক্ট পাঠায়। এখন সিঙ্গেল ডোরেরটাও হচ্ছে আপনার 1,000 টাকা, আর ডাবল ডোরেরটা তো আবার 1,000 টাকা না, ডাবল ডোরেরটা একটু বেশি আসবে, ওটা কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে। ওকে ওকে, তো যারা ফ্রিজ কিনবেন ভাবতেছেন, নতুন নতুন বেতন পায়া, নতুন নতুন টাকা পায়া যদি ফ্রিজ কিনতে চান, অবশ্যই কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কাউসার ভাইয়ের এখানে আসতে হলে কিন্তু আপনাকে আসতে হবে হচ্ছে
ঢাকা সায়দাবাদ, সায়দাবাদ থেকে আপনার ধলপুর যাওয়ার যে মিডল পয়েন্ট ওটার মাঝখান। আচ্ছা, তারপরেও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখুন আমরা যোগাযোগ করবেন, যে কোনো রকম সমস্যার কারণে কিন্তু আপনারা কথা বলতে পারবেন ভাইদের সাথে, কোনো সমস্যা নাই। আপনি নাও দরকার নেই, আপনি যে কোনো ইনফরমেশন জানা হোক বা যে কোনো তথ্য জানা হোক আপনি কল দেন, সমস্যা নেই। ওকে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।